এলাকায় মদের আসর বসেছিল সেই আসর থেকে এলাকার মহিলাদের উদ্দেশ্য করেই ভেসে আসছিল কটুক্তি প্রতিবাদ করে আক্রান্ত গৃহবধূ থানায় অভিযোগ দেয় এলাকায় জাঁকিয়ে বসেছিল মদের আসর সেই আসর থেকে স্থানীয় মহিলাদের উদ্দেশ্য করে ভেসে আসছিল কটুক্তি প্রতিবাদ করেন এক গৃহবধূ এরপরেই গৃহবধূকে বেধড়ক মারধর এমনকি পাথর দিয়ে বধুর মুখে আঘাত করা হয় ঘটনায় জখম গৃহবধূ অভিযোগ এখানেই থেমে থাকেনি নেশাখোরদের দল গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টাও করে তারা আরও অভিযোগ ধর্ষণ করে খুনের হুমকি পর্যন্ত দেয় এরপর গৃহবধূ চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা বেগতিক দেখে এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত নেশাখোরদের দল আহত অবস্থায় মহিলাকে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে ঘটনায় অভিযোগ দায়ের হাবড়া থানায় আজকে আমি আলু আনতে যাচ্ছি আলু এনে যা আসছে আর ওই বাবু বলে যে ছেলেটা ও শুধু মারছে হ্যাঁ পুরো দমে নেশা করে তারপরে আমি বলি এই তুই এরকম গালাগালি দিচ্ছি ওই এসে আমার ঘুম করে ঘুষি মেরে দিছে পুরো এত এত বড় পাথর নিয়ে মারতে যাচ্ছে ও ট্যাকাইছে সোমবার ঘটনাটি ঘটেছে হাবড়া থানার জোড়া জোড়াশিরিশতলা এলাকায় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় এই যুবকেরা নেশা করার আখড়া বানিয়ে ফেলেছে বারংবার বলা সত্ত্বেও এ বিষয়ে কর্ণপাত করেনি তারা স্থানীয়দের দাবি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন ওখানে ফাঁকা পেয়ে ওখানে ওদের বাসাটা বানিয়েছে চার পাঁচটা ছেলেই মেনলি থাকে ওখানে রোজ দিন নেশা করে সকালবেলা একবার আবার রাত্রিবেলা একবার চব্বিশ ঘন্টা নেশা করে এবার গিয়ে ওখানে নিজেরা নিজেরাই অনেক রকমভাবে গালাগালি নানা অনেক কিছু করে এলাকার প্রতিবেশীরা ডাক ঠাক নিলে পরে পাত্তা দেয় না আরও বেশি করে দেয় আজকে অনেকবার করে ডাক নেওয়াতে আরও বেশি করে গালাগালি খুব মানে একদম বিশ্রী ভাষায় গালাগালি দিয়ে বলছে যে আমার সাইকেলটা এখান থেকে কে সরাবি সরা বলে ও সামনে গিয়ে বলছে যে তুই তো শুনবি না তখনই ওকে ঘুষি মেরেছে ঘুষি মেরে একটা ইট তুলেছে ওকে মারবে করে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড হাবড়া